হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিশেষ দিন, আজ রাখি বন্ধন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে এই রাখি বন্ধন উৎসবটি প্রচলন করেছিলেন। সেই থেকে আমরা আজও সেই ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করার চেষ্টা করি। 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবির এই আন্দোলন ছিল রাখি বন্ধন। কলকাতা তথা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী এই সমস্ত অঞ্চলের সমস্ত মানুষদেরকে নিয়ে উনি এই রাখি বন্ধন উৎসব করেছিলেন। একটি ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে আবদ্ধ করার চেষ্টা করেছিলেন। তাই আমরা এখনো সেই রাখি বন্ধন অনুষ্ঠানটি করে যাই। তো এই বিশেষ দিনে তারই একটি গানে তাকে শ্রদ্ধা জানাতে এবং আমাদের এই দিনের গুরুত্বকে উপলব্ধি করবার জন্য একটি রবীন্দ্রসঙ্গীতের টিউটোরিয়াল নিয়ে এলাম। এই গানের সাথে কাহারবাতালি বাজবে রাগ, এটা প্রকৃতি পর্যায়ে, আর উপপর্যায়ে কিন্তু বর্ষা। আমি বর্ষার কথা মাথায় রেখে এমন একটি গান পছন্দ করেছি। এবং এই গানটির রচনার সময় কবির বয়স ছিল 62 বছর বয়স, এবং এটি পিনু রাগে নিবদ্ধ এই গানটি। আমি প্রতিবারে আপনাদের সাথে একটু নতুন কিছু সহভাগিতা করবার চেষ্টা করি, আজও তাই। কাহারবাতালির যে ঠেকাটি আমি দেখাবো, সম্পূর্ণ সাবেকিয়ানার বাইরে এসে এই ধরনের ঠেকা বাজালে আশা করি এটা গানটির কোনোভাবে শ্রুতি মাধুর্যতা নষ্ট করবে না। এইরকম ধরনের ঠেকা আমি আশা রাখবো যে আপনারা এই ঠেকাটি শিখবেন, এবং তার সাথে সাথে ট্র্যাডিশনাল ঠেকা তো আপনারা মোটামুটি জানেনই। এখানের সাথে কথা না বাড়িয়ে শুরু করে যাক। আমি আরেকটি কথা বলে রাখি, বারবারই বলি রবীন্দ্রসঙ্গীতের টিউটোরিয়ালের ক্ষেত্রে, যেটা হলো গানটি যদি পুরো আপনারা না পান, সম্পূর্ণ আপনারা গানটা যদি না পান, তাহলে ভাববেন যে এখানে এই পার্টিতে কোথাও কপিরাইট ক্লেম করেছি, তাহলে আমি ওইটা বাদ দিয়ে দিয়েছি অথবা ট্রিম করে দিয়েছি বা অথবা কোনো মিউট সাউন্ড করে দিয়েছি, দুটোর একটা আমি হয়তো করে দিতে বাধ্য হব। কারণ রবীন্দ্রসঙ্গীতে জানি না কোথায় কে কপিরাইট কিনে রেখেছেন, তো তা সত্ত্বেও পরে সম্পূর্ণ গানটি আমি অ্যাটেস্টেজ গিয়ে যেতে পারি না এই কারণে। যাই হোক, শুরু করা যাক। গানটি বলি, 8 মাত্রার কাহারবাতাল, ধা গে না তি না ক ধি না, বা যাই বলুন না কেন, ধা গে তে টে না ক ধি না। এই ঠিকা 7 মাত্রার পর থেকে কিন্তু গানটি শুরু হচ্ছে। এখানে গানটির মজা, আপনি যদি গানটি না জানেন তাহলে কিন্তু এই গানের সাথে আপনি সঙ্গত করতে গেলে বিপদে পড়বেন। বাইরে বাইরে একটি কথা বলে রাখি, এই প্রসঙ্গে হঠাৎ মনে এলো, এই গানটি তুমি রবে নীরবে আমার চোখে এলো ইউটিউবে। তুমি রবে নীরবে একটি বিখ্যাত গান রবীন্দ্রনাথের, তুমি রবে নীরবে গানটির সাথে একতাল বাজে। ওনার বিশ্বভারতীর নিয়ম অনুযায়ী ওনার সৃষ্ট তাল, উনি ওনার মতো করে এই তালগুলিকে নির্বাচন করে গানের সাথে সেভাবে গানটিকে বানিয়েছেন। তো সেখানে গানের তাল পরিবর্তন করার ধৃষ্টতা আমাদের কারণ নেই, তো হয়তো জেনে বা না জেনেই তিনি করেছেন। এই গানটি উনি পরিষ্কার লিখে দিয়েছেন যে দাদরা তাল বাজবে, এবং দাদরা তাল উনি বাজিয়েছেন গানটার সাথে। তো আমি বলবো রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আপনারা যখন টিউটোরিয়াল করছেন,
অবশ্যই আপনারা একটু খেয়াল রাখুন যাতে আপনাদের চ্যানেল তো অনেকেই দেখেন, সঠিকটা আপনারা শেখানোর চেষ্টা করুন। যদি না জানেন ছেড়ে দিন গানটি, এই গানের সাথে একতাল বেজেছে, তুমি রবে নীরবে গানটির সাথে একতাল সবাই জানে। আপনি সেখানে বলছেন যে এই গানের সাথে একতাল বাজবে না, যাই হোক আমার খুব খারাপ লেগেছে, এই প্রসঙ্গটা আনতে বাধ্য হলাম কারণ রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে একটু শুদ্ধতা বজায় রাখা উচিত। আমি গানটি কি গাইবো আমি জানি না, কিন্তু গানের তালটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আট মাত্রা তাল সাত মাত্রা পর থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 5 6 7, তারপরে গানটা শুরু হচ্ছে 1 2 3 4 5 6 7। Oh,
আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা। টাটা।